সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম নেভারস্কেপ 365-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি ওমেগা নেটওয়ার্ক এই মাইনিং অ্যাপটির ড্যাশবোর্ডে। আপনারা সবাই জানেন ওএমএন টোকেনটা অলরেডি লিস্টেড একটা কয়েন বা টোকেন, আর অনেকদিন যাবৎ এর তেমন কোনো আপডেট না আসাতে এর আলাদা কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। তবে বর্তমান যে অ্যাপটি রয়েছে এটা কিন্তু বেশ কয়েকদিন আগে আপডেট হয়েছে, আর এখানে ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাবেন KYC বাটন, ওয়ালেট বাটন, এয়ারড্রপ বাটন এবং সেই সাথে আর্ন বাটন। আর এই আর্ন বাটনটা কি সেটা কিন্তু এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এটা মূলত আপনি ওএমএন টোকেন স্টেকিংয়ের মাধ্যমে আর্নিং হবে। যাই হোক, বর্তমান সময়ে আপনারা খেয়াল করেছেন যে ওমেগা নেটওয়ার্কের যে এয়ারড্রপ অপশনটা রয়েছে, এই এয়ারড্রপ অপশনে অলরেডি AZCoiner কিন্তু এয়ারড্রপে অ্যাটেন্ড করেছে। KYC অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো ভেরিফিকেশন সাকসেসফুল। আর আপনাদের যাদের এখন পর্যন্ত KYC ওপেন হয়নি, মনে রাখবেন নেক্সট ফেব্রুয়ারির মধ্যে আপনাদের আবার KYC চলে আসবে। যখন KYC আসবে অবশ্যই KYC ভিডিও দেখে আপনারা KYC করে নেবেন। ওয়ালেট বাটনে ক্লিক করলে সরাসরি আপনাকে ওমেগা ওয়ালেটে নিয়ে আসবে, আর এখানে আপনি টোটাল ব্যালেন্স এবং সেই সাথে ভেরিফাইড ব্যালেন্স বা ট্রান্সফারেবল ব্যালেন্সগুলো দেখতে পাবেন। এই যে 321 ওএমএন, এটা চাইলে আমি এক্সচেঞ্জারে ট্রান্সফার করে নিতে পারি। এরপর এয়ারড্রপ, যেটা নিয়ে কথা বলছিলাম বা যেটা নিয়ে মূলত কথা বলবো, খেয়াল করে দেখুন ফার্স্ট এয়ারড্রপ অন ওমেগা নেটওয়ার্ক, আর এটাকে AZCoiner। এর ভিডিওটা আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম AZCoiner-এর একটা ভিডিও, তো সেখানেও আমি দেখিয়েছি যে কিভাবে zili.io-তে আপনারা এই এয়ারড্রপে অংশগ্রহণ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে অ্যাটেন্ড করতে পারেন অথবা অ্যাভয়েড করতে পারেন। মূলত এই যে এয়ারড্রপ অপশনটা ওমেগা নেটওয়ার্কের, এটা কিন্তু একটা প্রোডাক্ট বা সার্ভিস বলতে পারেন। আসলে একটা টোকেন বা কয়েনের প্রাইস কেন বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় তার ইউটিলিটিস বা সার্ভিস বা তার প্রোডাক্টের উপর ভিত্তি করে। যে কোনো কয়েন বা টোকেনের ইউটিলিটিস বা ব্যবহার যত বেশি থাকবে বা তার আর্নিং যত বেশি হবে, তার প্রাইসটা কিন্তু তত বেশি আপের দিকে যায় বা তার প্রাইসটা বৃদ্ধি পায়। বর্তমানে ওএমএন টোকেনের প্রাইসটা 0.004 সামথিং হলেও আমি আশা করি বুল রানে এই টোকেন অ্যাটলিস্ট একটা জিরো তো কিল করবে এবং এটার প্রাইসটা 10 সেন্টও চলে আসতে পারে। যাই হোক, আমি আপনাদের কিছু ডেটা শেয়ার করি, এজন্য চলে আসলাম ওমেগা নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার পেজে। এখানে দেখতে পাচ্ছেন এটা তাদের অফিসিয়াল টুইটার পেজ, 345K ফলোয়ার্স তাদের রয়েছে। 20 ঘন্টা আগে তারা এই টুইটটা করেছিল যেখানে তারা উল্লেখ করেছে Day 10 অফ আওয়ার জিলি ক্যাম্পেইন, অর্থাৎ AZCoiner-কে সাথে নিয়ে তারা যে এয়ারড্রপের জিলি ক্যাম্পেইনটা শুরু করেছে তার 10তম দিন আজকে শেষ হয়েছে। আপনারা যারা এই ক্যাম্পেইনে অ্যাটেন্ড করেছেন আমি আশা করি সবাই কম বেশি লাভবান হবেন, আর যারা অ্যাটেন্ড করেননি তাদের এখন অ্যাটেন্ড না করলেও চলবে, কারণ অলরেডি 10 দিন পার হয়ে গিয়েছে, এখানে আপনি কম্পিটিশন করে আর তেমন কিছু পাবেন না। এখানে খেয়াল করে দেখুন ওমেগা নেটওয়ার্ক কিন্তু অন্যান্য নেটওয়ার্কের মতো ঘুমিয়ে পড়েনি, তাদের টুইটার পেজটা রেগুলার বেসিসেই অ্যাক্টিভ থাকে, 3 দিন, 6 দিন, 7 দিন এরকম রেগুলার বেসিসেই তাদের কিন্তু টুইট দেখতে পাচ্ছেন, এবং তাদের টুইটগুলো দেখলে মোটামুটি উজ্জীবিত হওয়া যায়, বোঝা যায় যে তাদের কোর টিম এখনও ঘুমাচ্ছে না, বরঞ্চ তারা কাজ করে যাচ্ছে। এবং সেই সমস্ত বিষয় বিশ্লেষণ করেই আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করছি যে আসলে ওএমএন টোকেনের প্রাইস এখন যতটা কম থাকুক না কেন, 0.004 বা সামথিং, এটা অবশ্যই একটা জিরো, অন্তত একটা জিরো কিল করবে। সো আপনারা যারা মাইনিং করছেন কন্টিনিউ মাইনিং করে যান, কিন্তু যারা নতুন আছেন এখন পর্যন্ত ওমেগা নেটওয়ার্ক মাইনিং করছেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করব, নতুন করে মাইনিং স্টার্ট করার কোনো প্রয়োজন নাই, কিন্তু পরবর্তীতে কোনো যদি ক্যাম্পেইন বা আদার্স কোনো অপশন আসে, কোনো এয়ারড্রপ আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যদি এখনও মাইনিং স্টার্ট করেন তাহলে লাভবান হবেন। আর যেহেতু তাদের এয়ারড্রপ অপশনটা চালু হয়েছে এবং আমরা সবাই জানি নিত্য নতুন বিভিন্ন মাইনিং প্রজেক্ট আসতেই থাকবে একের পর এক, আর সামনে যেহেতু বুল রান রয়েছে, বুল রানের আগে হাজারো প্রজেক্ট মার্কেটে লঞ্চ করবে, কারণ তাদের চিন্তা একটাই, এই বুল রানেই দেখা গেছে যে 1 সেন্টের একটা টোকেন বা কয়েন সেটাকে $1 পর্যন্ত তারা হাইপ তুলে উন্নীত করতে পারে, পরবর্তীতে প্রাইস কী হবে এই খবর হয়তোবা কোম্পানি নিজেও রাখবে না। যাই হোক, এই মুহূর্তে আমি চলে আসলাম বিটমার্ট এক্সচেঞ্জারে, এখানে আমি সরাসরি ট্রেড অপশনটায় চলে যাব। এখানে আপনাদেরকে দেখাবো, খেয়াল করে দেখুন স্ক্রিনে ওএমএন বাই USDT পেয়ারটা রয়েছে, আর প্রত্যেকটা ওএমএন টোকেনের প্রাইস কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি ক্যান্ডেল অপশনে চলে আসলাম, এখানে আসার পর খেয়াল করে দেখুন বর্তমান প্রাইস চলছে 0.00453, এই প্রাইসটা হচ্ছে ভিডিও ধারণকালীন সময়ে। যাই হোক, আমরা আরেকটু খেয়াল করে দেখি, কয়েকদিন আগেই কিন্তু এর প্রাইসটা উঠেছিল 0.00646, আর এর সর্বনিম্ন প্রাইস আমরা জানি 0.002 সামথিং, কিন্তু এটা বিটমার্টে সর্বোচ্চ প্রাইস ছিল 0.08 সামথিং। আমি আপনাদের দেখাচ্ছি, খেয়াল করে দেখুন
এখানে কিন্তু হাইয়েস্ট প্রাইসটা দেখা যাচ্ছে 0.08 সামথিং উপরে দেখা যাচ্ছে, এবং সর্বনিম্ন প্রাইসটা যদি নিচের দিকে তাকান তাহলেই দেখতে পাবেন 0.002 সামথিং এখানে রয়েছে। তো আমরা যদি ওই হিসাবে চিন্তা করি তাহলে আমরা এটা বলতে পারি যে ওমেগা নেটওয়ার্কের বর্তমান যে প্রাইসটা রয়েছে এটা মোটামুটি একটা স্টেবল অবস্থায় রয়েছে, কিন্তু এই প্রাইসটা এখানে থাকবে না। এখানে না থাকার পিছনে মূল রিজন হচ্ছে তাদের আর্নিং সোর্স। আর যাই হোক, অন্যান্য নেটওয়ার্ক বা কয়েন বা টোকেনের চাইতে ওমেগা নেটওয়ার্কের কিন্তু একটা আর্নিং সোর্স রয়েছে, আর সেটা হচ্ছে তাদের এয়ারড্রপ সার্ভিস। সো আপনারা যারা মাইনিং করছেন, আমি আবারও বলবো আপনারা মাইনিং কন্টিনিউ করেন, আর নতুনরা যারা মাইনিং করছেন না তারা চাইলে মাইনিং স্টার্ট করতে পারেন, শুধুমাত্র এই জন্যে যে তাদের এয়ারড্রপ সার্ভিসে আরও যত এয়ারড্রপ আসবে, যত বেশি এয়ারড্রপ আসবে আপনার কিন্তু সম্ভাবনা থাকবে তত বেশি ওএমএন টোকেন বা আদার্স টোকেন কালেক্ট করার। এখানে খেয়াল করে দেখুন, তাদের সার্কুলেটিং সাপ্লাই 6,17,80,000, আর তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 97 কোটি, এটা আমরা সবাই জানি। মজার বিষয় হচ্ছে এই যে বিভিন্ন এয়ারড্রপ ক্যাম্পেইনগুলো আসবে, যেমন এজেড কয়নারের বর্তমানে যে এয়ারড্রপ ক্যাম্পেইন চলছে, এখান থেকে 2,00,000 ওএমএন টোকেন তারা কিন্তু বিতরণ করবে, আর 1,00,000 ওএমএন টোকেন তারা কিন্তু বার্ন করবে। এখানে দুইটা ফ্যাক্টর রয়েছে, নাম্বার ওয়ান তাদের ইনকাম অফ সোর্স এটা বৃদ্ধি পাচ্ছে, এবং নাম্বার সেকেন্ড তারা কিন্তু বার্নিং মেকানিজমে চলে গিয়েছে, অর্থাৎ তাদের যে 97 কোটি টোটাল সাপ্লাই সেখান থেকেও তারা কয়েন বার্নিং করা শুরু করেছে। সো এই দুইটা দিক যদি বিবেচনা করেন, আদার্স আর কোনো দিকেই গেলাম না, তাহলে কিন্তু ওএমএন টোকেনের প্রাইসটা অবশ্যই বাড়বে, এবং এটা এমনও হতে পারে আবারও 10 সেন্ট 20 সেন্ট এরকম হিট করতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, যেহেতু ওএমএন এটা একটা লিস্টিং টোকেন বা কয়েন, তাই আপনারা অবশ্যই এই টোকেন বা কয়েনটা কালেক্ট করতে থাকুন, হোক সেটা মাইনিংয়ের মাধ্যমে অথবা সেটা এয়ারড্রপের মাধ্যমে, অথবা যেহেতু প্রাইস একদমই কম পারচেজের মাধ্যমে করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে এজেড কয়নারের যে ক্যাম্পেইনটা চলছে সেটাতে আমি অলরেডি অ্যাটেন্ড করেছি, এবং এটার লিঙ্কও শেয়ার করা আছে টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে, আপনারা চাইলে অ্যাটেন্ড করতে পারেন, কিন্তু আমি জোর দিয়ে বলবো না বা রিকোয়েস্ট করবো না যে এখন করেন, কারণ অলরেডি 10 দিন পার হয়ে গিয়েছে। কিন্তু যারা নতুন রয়েছেন আমি জাস্ট এই পয়েন্টটা হাইলাইট করলাম, এবং যারা পুরাতন রয়েছেন তাদেরকেও এই পয়েন্টটা হাইলাইট করলাম যে যেহেতু তাদের এয়ারড্রপ অপশন চালু হয়েছে, এটা একটা সার্ভিস এবং সেখান থেকে অনেকে সেবা নিচ্ছে, যত বেশি সেবা নিবে তাদের ইনকাম বৃদ্ধি পাবে, এবং তাদের কয়েন যত বেশি বার্নিং করবে তাদের প্রাইসটা অটোমেটিক্যালি আপ বা রাইজ হবে। আসলে অনেকে অনেক কথাই বলবে বা বলে, আমি নিজে অনেক কথা বলি, কিন্তু তারপরেও আপনি নিজে ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখবেন আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেই বিষয়গুলো কতটা যুক্তিযুক্ত, যে একটা কয়েন বা টোকেনের প্রাইস কেন বৃদ্ধি পায়, কিভাবে বৃদ্ধি পায়, আর যেখানে আমাদের কাছে একটা লিস্টেড কয়েন বা টোকেন রয়েছে যেটা আমরা মাইনিং করছি, কিন্তু এখন হয়তো বা রাগ করে মাইনিং করছি না প্রাইস কম বলে, কিন্তু এটা যদি আমি টিল নাও মাইনিং কন্টিনিউ করে যাই এবং বিভিন্ন এয়ারড্রপে অ্যাটেন্ড করি, তাহলে যে পরিমাণ টোকেন বা কয়েন আমি আর্ন করব বুল রানের সময় বা আগামী 6 থেকে 9 মাস পরে, আমি এই টোকেন বা কয়েনটা এখন যে প্রাইস আছে তার কয়েক গুণ বেশি দামে আমি কিন্তু সেল করতে পারবো। আর যেহেতু আমরা ফ্রি মাইনার, আমরা ইনভেস্ট করি না, ফ্রি মাইনিং করে রেমিটেন্স ইনকামের চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, এই যে বেশ কিছুদিন যাবত আমরা মাইনিং করছি কিছু পেলাম না পেলাম না, হতাশা কাজ করে, এই হতাশাকে ঝেড়ে ফেলে আগামী 6 থেকে 12 বা 14 মাস যদি আপনারা কন্টিনিউ মাইনিং করতে থাকেন, তাহলে দেখবেন যে ভালো একটা প্রফিট অবশ্যই অবশ্যই জেনারেট হবে। বন্ধুগণ, ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেভারস্কেপ 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।